কিন্তু আমি তোকে একটা কথা বলে রাখছি, ওই পুচকে মানে ওই ধানি লঙ্গাই কিন্তু তোর কপালে জুটবে। হ্যাঁ এই দাদা, কারণ তোমার বিয়েতে কিন্তু আমরা ওকে ইনভাইট করো, কেমন হবে আইডিয়াটা বলো তো। এই দেখো ছেলেটা কিছু শুনছে না, খাচ্ছে না, কি ভাবছে দাদা? হাই দাদান, কি ভাবছিস বাবা? হ্যাঁ বলো, কি কি বলছিল বেশ? না না কিছু না ভাই, তুমি এখন থেকেই যেভাবে ধ্যান শুরু করেছো, তোমার এই ধ্যানে আমরা চট করে কিছুতেই ভঙ্গ দেব না। আচ্ছা বললাম তো শুনছি, বলো না কি বলছো। না 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 না, এসব কথা রিপিট হয় না। এই দেখো সকালবেলা এখন সবাই কাজে বেরোবে, এখন কারোর দেরি হয় না, সবাই হাত পা ছড়িয়ে একেবারে আশ্চর্য যা কিছু হচ্ছে সব আমার দোষ। হ্যালো অনুরাগ, আমি 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 চন্দন সেন বলছি, ওই শ্রীপুরে প্রফেসর। হ্যাঁ অঙ্কিল বলুন, জানি আপনার আপনার নাম্বারটা আমার কাছে সেভ করা রয়েছে, বলুন। আমার মেয়েটাকে একটু বাঁচাবে বাবা। এখন একটা কথা বলতে চাও না, বাবা চুপ করে থাকো। অশেষ অশেষ ধন্যবাদ বাবা, আমি আমি আর কিছু চাই না, শুধু তুমি আমার মেয়েটাকে। হ্যাঁ অঙ্কেল, আপনি আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখানে নিয়ে আসুন,
I'll ensure that your treatment is the best medicine doctor. And your treatment will be the best. আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনি শুধু ওকে আমার কাছে নিয়ে চলে আসুন। আমি আমি এক্ষুনি রওনা হচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি যাচ্ছি বাবা। হ্যাঁ প্রিন, আর দেরি করবেন না, রাখুন। চলো 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 পাল্টা।